আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে লেজার কি, বা বলতে পারেন যে লেজারের মূল নীতি। তো লেজার উৎপাদনের মূল নীতি হলো যে পরমাণু বিজ্ঞানের কোয়ান্টাম মেকানিক্সের নীতি। পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। কোয়ান্টাম বল বিদ্যার নিয়মে এগুলো কক্ষপথে বিন্যস্ত থাকে। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি। ইলেকট্রনের কক্ষপথগুলো হলো তাদের শক্তি স্তর। একটি কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সবগুলো ইলেকট্রনের শক্তি সমান। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ, প্রথম কক্ষপথ, সেই কক্ষপথে যেসব ইলেকট্রন থাকে তাদের শক্তি স্তর সবচেয়ে কম। এই শক্তি স্তরকে গ্রাউন্ড স্টেজ বলা হয়। ইলেকট্রনগুলো যদি কোনোভাবে শক্তি শোষণ করে তখন তারা উত্তেজিত হয়ে নিজেদের শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। কিন্তু একটু পরে যেই অতিরিক্ত শক্তি ত্যাগ করে নিজের শক্তি স্তরে ফিরে আসে। স্পতফূর্তভাবে শক্তির নির্গমনের এই প্রক্রিয়াকে স্পন্টেনিয়াস এমিশন বলা হয়। পরমাণু ইলেকট্রনগুলো যদি নির্দিষ্ট শক্তি ফোটনের সঙ্গে মিথক্রিয়া ঘটানো যায় তাহলে ফোটনের শক্তি শোষণ করে, ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। তারপর যখন নিজেদের শক্তি স্তরে ফিরে আসে তখন যে শক্তি শোষণ করেছিল তা ফোটনের মাধ্যমে বের করে দেয়। এই নির্গত ফোটনের শক্তি শোষিত ফোটনের শক্তির সমান। ফোটনের প্রবাহ যদি অনবরত চলতে থাকে তাহলে একটি ফোটন থেকেই একই শক্তি দুটি ফোটন, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে সেকেন্ডের মধ্যে কোটি ফোটনের প্রবাহ পাওয়া যায়। প্রত্যেকটি ফোটনের শক্তি সমান এবং প্রত্যেকেই একই সাথে একই দিকে যায়। তীব্র প্রবলের এই ফোটন প্রবাহী লেজার সাধারণত দৃশ্যমান আলোতে 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে কোনো তরঙ্গ থাকতে পারে। তাই আলোকরশ্মি সমশক্তি হয় না এবং বিভিন্ন তরঙ্গের মিশ্রণের কারণে সবগুলো ফোটন এক দিকে না গিয়ে ভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু লেজারের সবগুলো ফোটন শক্তি সমান, ফলে তরঙ্গ দৈর্ঘ্যটাও কিন্তু সমান, ফলে তারা সব এক বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। মানে অন্যান্য আলো যেরকম ছড়িয়ে পড়ে, টর্চ লাইট আমাদের ঘরের লাইট যেমন ছড়িয়ে পড়ে, লেজার লাইট কিন্তু তা ছড়িয়ে পড়ে না, ফলে তারা মানে সব এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়। লেজার রশ্মি তাই একটু ছড়িয়ে না ছড়িয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। পৃথিবী থেকে চাঁদের পৃষ্ঠে লেজার রশ্মি পাঠানো যায় হয়, সেই রশ্মি একটু ছড়িয়ে না পড়ে চাঁদের পিঠে রাখা আয়নাতে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, লেজার এখন ব্যবহৃত হচ্ছে যে কোনো আধুনিক প্রযুক্তিতে। আমরা অনেক সময় দেখি যে মানে সিডিতে, ডিভিডি প্লেয়ারে, প্রিন্টারে, লেজার প্রিন্টার ইত্যাদি, অপটিক্যাল ফাইবারে। তো সামনে আরও কিছু বলবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো সব ধরনের লেজারের একটি প্রস্তুত প্রণালী কম বেশি একই রকম। লেজার, আচ্ছা, লেজার এমন এক ধরনের আলোক রশ্মি যার যাত্রাপথে সাধারণ আলোর মতো ছড়িয়ে যায় না। যেমন টর্চ লাইটের আলো যদি আপনি যদি দেন, এটা কিন্তু আলোটা ছড়িয়ে পড়বে। লেজার লাইটের আলো কিন্তু ছড়িয়ে পড়ে না, একবারে সোজাসুজিভাবে আসে, এটা আমরা সবাই জানি। তবে লেজারের দ্বারাই ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণালী বা একটি রঙের আলোকে বোঝায়। আর লেজার এক জায়গায় কেন্দ্রভূত হয়ে প্রচুর শক্তি উৎপাদন করে। লেজার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তথ্য সংরক্ষণ বা পুনরুদ্ধার করার জন্য। সিডিতে বা ডিভিডিতে আমরা যে আগে যে মুভিগুলো দেখতাম, মানে ডেটাগুলো যে ওইখানে ভরা হতো,
এটা কিন্তু এই লেজারের মাধ্যমেই, মানে মুভি তারপর ডিস্কের মধ্যে এই লেজারের মাধ্যমেই কি ব্যবহার করা ঢোকানো হতো। আবার অপটিক্যাল ফাইবারও কিন্তু লেজারটা ব্যবহার করা হয়। লেজার অ্যাকশন সম্পন্ন করার জন্য তিনটি মৌলিক প্রক্রিয়া ঘটে। এই তিনটি মৌলিক প্রক্রিয়া হচ্ছে, আচ্ছা, লেজার অ্যাকশন সম্পন্ন করার জন্য তিনটি মৌলিক প্রক্রিয়া ঘটে, সেগুলো হচ্ছে যে ফোটন অ্যাবসর্পশন, দ্বিতীয়টি হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, তিন নম্বরটি হচ্ছে স্টিমুলেটেড ইমিশন। ধরি একটি পরমাণু ও একটি ইলেকট্রন আছে যা E2 শক্তি স্তর এ অবস্থান করতেছে। আবার বলছি, ধরি একটি পরমাণু ও একটি ইলেকট্রন আছে যা E2 এর শক্তি স্তরের মধ্যে অবস্থান আছে। E2 স্তরকে গ্রাউন্ড স্টেজ বলা হয়। এই ইলেকট্রনকে উত্তেজিত করে E2 স্তরকে নিতে হলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। এই শক্তি প্রয়োগকে পাম্পিং বলা হয়। যখন অন্য আলোক কণা সিস্টেমে আপতিত হয় তখন ইলেকট্রনিক উত্তেজিত হয়ে E2 স্তরে চলে যাবে। আবার বলছি, যখন অন্য আলোক কণা সিস্টেম আপতিত হয় তখন ইলেকট্রনিক উত্তেজিত হয়ে E2 স্তরে চলে যায়। E3 স্তরটি উত্তেজিত, কারণ উত্তেজিত ইলেকট্রন বেশিক্ষণ থাকতে পারে না, ফলে E2 তে ফিরে আসে, তখন ফোটন ত্যাগ করে। E2 আবার বলছি, E2 স্তরটি হচ্ছে উত্তেজিত, কারণ উত্তেজিত ইলেকট্রন বেশিক্ষণ থাকতে পারে না, ফলে E2 তে ফিরে আসে, তখন ফোটন ত্যাগ করে। এটি স্পন্টেনিয়াস ইমিশন ত্যাগকৃত শক্তির পরিমাণ, যেটা লেজার অ্যাকশনের 2 নম্বরটা আর কি, স্পন্টেনিয়াস ইমিশন আর কি। তো এই নির্গত দেখতে পাচ্ছি, এটি হলো লেজার লাইট। এই নির্গত আপতিত ফোটন এর গতিমুখ একই দিকে থাকে, ফলে বর্ধিত মাত্রার অতি তীক্ষ্ণ আলো বের হয়, আর এটি হচ্ছে লেজার লাইট। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।